আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, পবিত্র রজব মাস চলছে দিনী ভাই বোনেরা, এই রজব মাসের পবিত্র জুমাবারে বা শুক্রবারে গোপনে মাত্র তিনবারে দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ 90 বছরের গুনাহ আপনার মাফ করে দেবেন, আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দেবেন ইনশাআল্লাহ, এবং আপনার মনের যে সমস্ত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেই দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসে, গুরুত্বপূর্ণ দিনে, গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে না টেনে সম্পূর্ণ দেখবেন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রেখে দিন, আমাদের প্রত্যেকটি নতুন আমলের ভিডিও সবার আগে আপনার কাছে নিয়ম সহকারে যাবে, কারণ আমরাই প্রথম নিয়ম সহকারে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি এবং বাংলায় আপনারা যাতে করে পড়তে পারেন তার জন্য উচ্চারণ সহকারে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করি আমাদের দিনী ভাই বোনেরা যাতে করে এই আমলগুলো করে তাদের মনে নেক আশা পূরণ হয়, আমিন। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি। জুমার দিন বা শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠতম একটি দিন, এই দিনের মর্যাদা ও তাৎপর্য অনেক বেশি, ফজিলতের কারণে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে এই জুমার দিনকে। জুমার দিনের ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনই একটি হাদিসে বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর নিকট অধিক সম্মানিত, ইবনে মাজার 1084 নম্বর একটি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস। পবিত্র জুমার দিনের আরও অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা, আমরা কম বেশি সকলেই জানি, তার মধ্যে একটি হচ্ছে দরুদ পাঠ করা, অর্থাৎ বেশি বেশি দরুদ পাঠ করার কথা বলা হয়েছে। হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা পবিত্র জুমার দিনের ফজিলতপূর্ণ আরেক আমলের কথা বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, দিবস সমূহের মধ্যে এই জুমার দিন হলো সর্বোত্তম, কারণ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তিনি ইন্তেকাল করেছেন, আর এই দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে, আর এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে, অতএব তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কেননা তোমাদের সেই পাঠকৃত দরুদ আমার সামনে বা সম্মুখে পেশ করা হয়ে থাকে। আবু দাউদ শরীফের একটি হাদিস, সুবহানাল্লাহ। তাই আমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ পূর্বক এই ছোট্ট আমলগুলো অবশ্যই নিয়ম মেনে করার চেষ্টা করব। প্রথমে আমি যে দোয়াগুলো শিখিয়ে দিচ্ছি সেই দোয়াগুলোর স্ক্রিনশট আপনারা নিয়ে মোবাইলে রেখে দিবেন, তারপরে আমি সুন্দর করে নিয়ম সহকারে জানিয়ে দেব ইনশাআল্লাহ। যেই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে থাকেন, তেমনই একটি কোরআনুল কারিম থেকে নেওয়া তাওবার দোয়া আমি আপনাদের সামনে শিখিয়ে দিচ্ছি। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলি, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যাই, এবং গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। আর তওবাই হচ্ছে এমন একটি কাজ যেটি হলো যে আপনার গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসা। পাপী বান্দাদের মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, সুসংবাদ দিয়েছেন যে বর্ণিত হয়েছে যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবে না, তোমরা নিশ্চয়ই আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবে, গুনাহ থেকে মাপ চাইবে, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আমাদের গুনাহ হয়ে গেলে অবশ্যই আমরা তওবার নামাজ আদায় করে নিব, হাদিসের বর্ণনা অনুযায়ী যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেভাবে আমল করব। অর্থাৎ কেউ যদি গুনাহ করে ফেলে, তারপরে যদি সে পবিত্রতা অর্জন করে বা উজু করে, 2 রাকাত নামাজ আদায় করে, তারপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, গুনাহ মাফের দোয়াগুলোর মাধ্যমে যদি ক্ষমা প্রার্থনা করে বা তার নিজের ভাষায় দোয়া করে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের হাদিস থেকে নেওয়া হয়েছে। আমরা তেমনই একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, তাওবার নামাজ আদায়ের পরে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি মাত্র 3 বার নিয়ম মেনে পড়বেন। কোরআনুল কারিম থেকে নেওয়া এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ
ইনশাআল্লাহ মাফ করেই দেবেন। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি। অত্যন্ত চমৎকার এই দোয়াটি আমরা সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরেছি। অসংখ্য দিনী ভাই বোন এই দোয়ার মাধ্যমে ভিডিও দিচ্ছেন, ইউটিউবে আমলের ভিডিও দিচ্ছেন, তারা অবশ্যই অবশ্যই নিয়মটি জানেন না, কোথা থেকে নেওয়া হয়েছে, কীভাবে আমরা আমলগুলো দিচ্ছি, কীভাবে রিসার্চ করে বের করেছি আমরা বলতে পারি। তারা কখনোই দেখেনি, আমাদের ভিডিও দেখে তারা দিচ্ছেন। আমি অনুরোধ করছি আপনারা সর্বপ্রথম এরকম গুরুত্বপূর্ণ দোয়াগুলো, ছোট দোয়াগুলো আমরা খুঁজে বের করি যাতে করে সকলেই পান, তার জন্য দয়া করে এখনই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি অন করে রাখুন। এই একটি চ্যানেল দিনই আমল, ওয়ান মিনিট মাদ্রাসা, প্রতিদিনের আমল সবার আগে রিসার্চ করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ এই দোয়াগুলো তো কোরআনুল কারিমেই রয়েছে, কিন্তু খুঁজে ছোট দোয়াগুলো যেগুলো সকলেই পড়তে পারবে, এরকম সর্বপ্রথম আমরাই দিয়ে থাকি দিনী ভাই বোনেরা এবং নিয়ম সহকারে। তাই অনুরোধ করছি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, এটি কোরআনুল কারিমে আছে। এই দোয়াটি সূরা আল কাসাসে আছে, 16 নম্বর আয়াতে আপনারা দেখলেই পাবেন। এই দোয়ার অর্থ হচ্ছে হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আল্লাহ তাআলার কাছে স্বীকার করে যদি আপনার গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দিবেন। তারপরে আপনারা মনের নেক আশা পূরণের জন্য একটি ছোট্ট দোয়া পড়বেন, যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা বলেন তার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, তার মনে নেক যত চাওয়া আছে পূরণ করে দিবেন, তার ডাকে সাড়া দিবেন। এটিই হচ্ছে ইসমে আজমের দোয়া। ইসমা আজম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক নাম, যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েই থাকেন, তার চাওয়া পাওয়া পূরণ করেই থাকেন। আমরা কম বেশি সকলেই জানি, যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা সকলেই জানেন, এবং আশা করি আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আমলগুলো অবশ্যই নিয়মিতভাবে করে থাকেন। যদি কোথাও কোনো ধরনের সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করবেন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই ইসমা আজমের দোয়াটি তিনবার পাঠ করবেন, আমি দেখাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নালাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নালাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াগুলো আমরা রিসার্চ করে সবার আগে বের করি আপনাদেরকে সহজে, যাতে আমলগুলো করতে পারেন তার জন্য। দোয়াগুলোর স্ক্রিনশট নিন, দেখে দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। অনেক দিনই ভাই বোন আছেন পুরাটা পড়তে পারবেন না, তারা শুধুমাত্র পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবেও পড়তে পারেন। আমি অনুরোধ করছি পুরাটি পড়ার জন্য, যদি পারেন, দেখে দেখে যেহেতু পড়বেন অবশ্যই তিনবার পড়ার চেষ্টা করবেন দেখে দেখেই। এই দোয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। অত্যন্ত পাওয়ারফুল ইসমা আজমের দোয়া, অবশ্যই তিনবার পাঠ করবেন। এবং রিজিকে বরকত লাভ, অভাব অনটন থেকে দূর করার জন্য, কিংবা আপনার পরিবার সংসারে যাতে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক আসে, বৃষ্টির মতো রিজিক বর্ষণ হয়, অর্থাৎ যতটুক প্রয়োজন ততটুক যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পরিবার সংসারে আসে, তার জন্য আমরা এই দোয়ার আমলটি করব। অনেক দিনই ভাই বোন আছেন, হাজার হাজার টাকা ইনকাম করেও আপনাদের টানাটানির মধ্যে থাকেন, ঋণ করতে হয়, কিন্তু অনেক দিনই ভাই বোনের পরিবার সংসারে রিজিকে বরকত থাকার কারণে অল্প আয় রোজগারে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে পুরো মাস চালিয়ে নেন। তাই অনুরোধ করছি আমরা অবশ্যই আমলগুলো করার চেষ্টা করব। এমনই একটি আমল আমি আপনাদের সামনে শিখিয়ে দিচ্ছি, নিচের এই আমলটি অভাব দূর করার ক্ষেত্রে খুবই কার্যকরী এবং পরীক্ষিত। সুবহানাল্লাহ, অভাব দূর হওয়ার জন্য আপনাকে এই আমলটি অবশ্যই অবশ্যই সূর্য ওঠার আগে একটু কষ্ট করলেই আপনি ফজরের নামাজের আগে বা পরে এই আমলটি করতে পারবেন দিনী ভাই বোনেরা। আর যদি মনে করেন আপনি করতে পারবেন না, তখন ফজরের সময় আপনি জুমার দিনে যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন। অন্যান্য যে দুটি দোয়ার আমল শিখিয়ে দিলাম সেগুলোর সাথেও করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল-আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল-আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল-আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এইভাবে পড়লেও হবে ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থই হচ্ছে মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, মহাপবিত্র আল্লাহ, আল্লাহ তাআলা সর্বোচ্চ মহান এবং সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি আল্লাহ তাআলারই কাছে ক্ষমা প্রার্থনা করি বা ক্ষমা চাই। এভাবে আল্লাহ তাআলার কাছে যদি এই দোয়ার মাধ্যমে আপনি আপনার ঋণ,
আপনি আপনার অভাব অনটনের জন্য ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চান, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও রিজিকে বরকত দান করবেন। আমি অনুরোধ করছি আপনারা এবার নিয়মটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন, এই নিয়মে আমল করবেন, তা না হলে আপনার দোয়া কবুল নাও হতে পারে। দোয়া কবুলের জন্য অবশ্যই নিয়ম মেনে আমল করা অত্যন্ত জরুরি। পবিত্র জুমার দিনে কিংবা রাতে যে কোনো সময়ে আপনি যখনই আমলটি করবেন, দুই রাকাত নামাজ আদায় করে নেবেন, অন্তত দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন, কিংবা আমরা যে সমস্ত ওয়াক্তে নফল নামাজ পড়ে থাকি সেই ওয়াক্তে নফল নামাজের পরে যেহেতু আর কোনো নামাজ থাকে না, সে সময়টি আপনারা বেছে নেবেন আমলটি করার জন্য। নামাজ শেষ করার পরে ১১ বার দরুদ শরীফ পড়বেন, যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটুকু পড়লেই হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ১১ বার পড়বেন। তারপরে ১১ বার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে, কারণ আস্তাগফিরুল্লাহ পড়লে কী হবে আমি সংক্ষেপে একটি কোরআনুল কারিম থেকে আয়াত তুলে ধরছি। বলা হয়েছে যে অতঃপর বলছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ ১০-১২ আয়াতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। এবার বুঝতে পেরেছেন যে এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমল করার মাধ্যমে অর্থাৎ শুধুমাত্র ইস্তেগফারের আমলের মাধ্যমে ১ নম্বর রিজিক, ২ নম্বর সন্তান সন্ততি, ৩ নম্বর ধন সম্পদ সহ আরও অনেক নিয়ামত দেওয়ার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, শুধু শর্ত একটি যেটি বললাম সেটি হলো বেশি বেশি ইস্তেগফার করা বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। সে আলোকে আমরা ছোট বড় কয়েকটি ইস্তেগফার বা যে ইস্তেগফারটি আমি শিখিয়ে দিলাম, এই আস্তাগফিরুল্লাহ আবারও দেখাচ্ছি শুধুমাত্র সারাদিনে ১০০বার পাঠ করবেন। এটিও আপনাদের কাছে আমাদের দিনই আমল এবং ওয়ান মিনিট মাদ্রাসা কিংবা প্রতিদিনের আমল চ্যানেল থেকে অনুরোধ করছি, সকলকে অনুরোধ করছি অবশ্যই অবশ্যই আস্তাগফিরুল্লাহ দিনে ১০০বার পাঠ করবেন। প্রত্যেক নামাজের পরে আমরা যেহেতু ৩বার করে পড়েই থাকি ফরজ নামাজের পরে, তার জন্য আমরা আরও চেষ্টা করব ওজুর পরে অন্তত পড়ার জন্য কিংবা অবসর সময়ে পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের সকলকে যাতে করে ইস্তেগফার অন্তত ১০০বার দিনে পড়ার তৌফিক দান করুন, আমিন। তারপরে আমরা যে কোরআনে বর্ণিত গুনাহের মাফের দোয়া যেটি সেটি ৩বার পড়ব, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, এভাবে ৩বার অবশ্যই অবশ্যই পড়ব। মনের নেক আশা পূরণের জন্য ইসমা আজমের দোয়াটি আমরা ৩বার পড়ব, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। যারা পুরাটা পড়তে পারবেন না তাদের জন্য শুধু বললাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে পড়তে পারেন। এবং অভাব অনটন থেকে বাঁচার জন্য কিংবা আপনারা রিজিকে বরকত লাভের জন্য এই কার্যকরী পরীক্ষিত দোয়াটি অবশ্যই ৩বার পাঠ করবেন। আমি একবার শিখিয়ে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিউল আযিম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিউল আযিম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এভাবে অন্তত ৩বার পড়ার পরে আবারও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে ১১বার পড়ে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করবেন, বেশি বেশি কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন, আপনার অভাব অনটন থেকে যাতে করে আল্লাহ তাআলা সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দেয়, রিজিকে বরকত দেন, তার জন্য দোয়া করবেন। আপনার মনের যে নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন, আপনার গুনাহের জন্য মাপ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও মাপ করে দেবেন। কার্যকরী আমলটি আপনারা যারা করবেন প্রত্যেকেই নিয়ত করে ফেলুন, অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন এবং অবশ্যই নিয়ত করে ফেলুন ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার মাধ্যমে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে সমস্ত দিনী ভাই বোন আমাদের এই চ্যানেলগুলোর মেম্বার হয়েছেন, অর্থাৎ আমি দেখাচ্ছি ওয়ান মিনিট মাদ্রাসা কিংবা এই দিনী আমল কিংবা প্রতিদিনের আমল চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখেছেন, আমাদের ভিডিওগুলো দেখেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমলগুলো করার চেষ্টা করেন কিংবা করেন, আল্লাহ তাআলা তাদের মনে নেক সমস্ত আশাগুলো পূরণ করুন, সমস্ত প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করুন, শারীরিক সুস্থতা দান করুন, আমিন। নতুন আমলের ভিডিও ইনশাআল্লাহ আপনার মোবাইলে পৌঁছে যাবে যদি আপনি আমাদের চ্যানেলটির মেম্বার হয়ে থাকেন বা সাবস্ক্রাইব করে রাখেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।